লোকসভা নির্বাচনের ফলাফল উলাল। এইবার পাঁচটাক বিধানসভা সমষ্টির রাজ্যসভা দুখন আসনের নির্বাচন অনুষ্ঠিত হব। উল্লেখ্য যে অষ্টাদশ লোকসভা নির্বাচন আটজনক বিধায়ক নির্বাচন অবতীর্ণ হয়েছিল, ইয়ারে পাঁচজন ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। শিলচরের পরিমল শুক্লবৈদ্য, শোণিতপুরের পর রঞ্জিত দত্ত, বরপেটার ফণীভূষণ চৌধুরী, কোকরাজারের জয়ন্ত বসুমতারী, ডুবরীর রকিবুল হুসেন জয়ী হয়েছে। অবশ্যে নগাঁওর প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হয়েছে ডিঙর এআইডিএফ বিধায়ক আমিনুল ইসলাম, বরপেটাত পরাস্ত হরভোগর বিধায়ক মনোরঞ্জন তালুকদার, একদরে দরং উদালগুড়িত পরাস্ত কলাইগড় বিধায়ক দুর্গা দাস বড়ো। কিন্তু আটজন বিধায়কর পাঁচজনেই জয়লাভ করেছে। পরিমল শুক্লবৈদ্যর ধলাই সমষ্টি, রঞ্জিত দত্তর বিহালী, ফণীভূষণ চৌধুরীর বঙাইগাঁও, জয়ন্ত বসুমতারীর সিদলি, রকিবুল হুসেনের চামগুড়ি। আনহাতে রাজ্যসভার সাংসদ সর্বানন্দ সোণোৱাল ডিব্ৰুগড় লোকসভা সমষ্টির পর নির্বাচিত হয়েছে। সোণোৱালের দৰে রাজ্যসভার আন এগারী সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাও কাজিরঙা সমষ্টির পর জয়লাভ করেছে। সেই রাজ্যসভার এই দুখন আসনের হব নির্বাচন। জয়ী হওয়া বিধায়ক আর সাংসদ দুয়োজনে পদত্যাগ করার পাছত ছমাহর ভিতর সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হব লাগিব। পরিমল শুক্লবৈদ্যর ধলাই আর রঞ্জিত দত্তর বিহালী বিজেপির দীর্ঘদিনিয়া দুর্গ। একদরে 1985 সনের বঙাইগাঁও বিধানসভা সমষ্টির এবারও পরাজিত হওয়া নাই বিধায়ক ফণীভূষণ চৌধুরী। ঠিক তেনেদরে চামগুড়ির কংগ্রেসত দুর্গরূপে চিহ্নিত হয়ে আছে। সিডলিত বিগত বিধানসভা নির্বাচনত বিপিএফর চন্দন ব্রহ্মক হরুয়ায় ইউপিপিএলর জয়ন্ত বসুমতারিয়ে জয়লাভ করেছিল। উপনির্বাচনত সাহকীয় বিজেপি আর মিত্রদল সমূহরে বিরোধী মিত্রজোঁটর এখন বিশাল নির্বাচনী রণ হওয়ার সম্ভাবনাই দেখা দিছে। কিয়নো 2014 আর 2019 মোদী সুনামিত বিধ্বস্ত বিরোধীর শিবিরলৈ এইবার লোকসভা নির্বাচনের ফলাফলে আনিছে আশার বতরা। সেই পাঁচটা বিধানসভা সমষ্টির উপনির্বাচনত হাই ভোল্টেজ যুঁজ যে হব সেয়া নিশ্চিত। অবশ্যে রাজ্যসভার আসনত বিজেপির জয়লাভ মসৃণ হয়ে আছে। বিশেষ ঘটনা প্রবাহে রাজনৈতিক অঙ্ক উলট পালট নকলে দুয়োখন আসনতেই সাহকীয় দলে কোনো প্রত্যাহ্বান পয়ার ইঙ্গিত এই পর্যন্ত দেখা দিয়া নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। লোকসভা নির্বাচনের ফলাফল উলাল। এইবার পাঁচটাক বিধানসভা সমষ্টির রাজ্যসভার দুখন আসনের নির্বাচন অনুষ্ঠিত হব। উল্লেখ্য যে অষ্টাদশ লোকসভা নির্বাচন আটজনক বিধায়ক নির্বাচন অবতীর্ণ হয়েছিল, ইয়ারে পাঁচজন ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। শিলচরের পরিমল শুক্লবৈদ্য, শোণিতপুরের পর রঞ্জিত দত্ত, বরপেটার ফণীভূষণ চৌধুরী, কোকরাজারের জয়ন্ত বসুমতারী, ডুবরীর রকিবুল হুসেন জয়ী হয়েছে। অবশ্যে নগাঁওর প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হয়েছে ডিঙর এআইডিএফ বিধায়ক আমিনুল ইসলাম, বরপেটাত পরাস্ত হরভোগর বিধায়ক মনোরঞ্জন তালুকদার, একদরে দরং উদালগুড়িত পরাস্ত কলাইগড় বিধায়ক দুর্গা দাস বড়ো। কিন্তু আটজন বিধায়কর পাঁচজনেই জয়লাভ করেছে। পরিমল শুক্লবৈদ্যর ধলাই সমষ্টি, রঞ্জিত দত্তর বিহালী, ফণীভূষণ চৌধুরীর বঙাইগাঁও, জয়ন্ত বসুমতারীর সিদলি, রকিবুল হুসেনের চামগুড়ি। আনহাতে রাজ্যসভার সাংসদ সর্বানন্দ সোণোৱাল ডিব্ৰুগড় লোকসভা সমষ্টির পর নির্বাচিত হয়েছে। সোণোৱালের দৰে রাজ্যসভার আন এগারী সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাও কাজিরঙা সমষ্টির পর জয়লাভ করেছে। সেই রাজ্যসভার এই দুখন আসনের হব নির্বাচন। জয়ী হওয়া বিধায়ক আর সাংসদ দুয়োজনে পদত্যাগ করার পাছত ছমাহর ভিতর সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হব লাগিব। পরিমল শুক্লবৈদ্যর ধলাই আর রঞ্জিত দত্তর বিহালী বিজেপির দীর্ঘদিনিয়া দুর্গ। একদরে 1985 সনের বঙাইগাঁও বিধানসভা সমষ্টির এবারও পরাজিত হওয়া নাই বিধায়ক ফণীভূষণ চৌধুরী। ঠিক তেনেদরে চামগুড়ির কংগ্রেসত দুর্গরূপে চিহ্নিত হয়ে আছে। সিডলিত বিগত বিধানসভা নির্বাচনত বিপিএফর চন্দন ব্রহ্মক হরুয়ায় ইউপিপিএলর জয়ন্ত বসুমতারিয়ে জয়লাভ করেছিল। উপনির্বাচনত সাহকীয় বিজেপি আর মিত্রদল সমূহরে বিরোধী মিত্রজোঁটর এখন বিশাল নির্বাচনী রণ হওয়ার সম্ভাবনাই দেখা দিছে। কিয়নো 2014 আর 2019 মোদী সুনামিত বিধ্বস্ত বিরোধীর শিবিরলৈ এইবার লোকসভা নির্বাচনের ফলাফলে আনিছে আশার বতরা। সেই পাঁচটা বিধানসভা সমষ্টির উপনির্বাচনত হাই ভোল্টেজ যুঁজ যে হব সেয়া নিশ্চিত। অবশ্যে রাজ্যসভার আসনত বিজেপির জয়লাভ মসৃণ হয়ে আছে। বিশেষ ঘটনা প্রবাহে রাজনৈতিক অঙ্ক উলট পালট নকলে দুয়োখন আসনতেই সাহকীয় দলে কোনো প্রত্যাহ্বান পয়ার ইঙ্গিত এই পর্যন্ত দেখা দিয়া নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ।
এন বি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।